কি বলবো বলতো, তবে যা করবি বুঝে সুঝে করবি। বাবা যদি কোনোদিনও জানতে পারেন। কি করে জানবেন, বাবা তো দেখতেই পান না। আমার গল্প ছাপা হয়েছে, কোথায় কোথায় কোথায়? হ্যাঁ বাবা, ওরা আপনার গল্পের জন্য 200 টাকাও পাঠিয়েছে। টাকা পাঠিয়েছে? হ্যাঁ বাবা। এই টাকা দিয়ে 2টো হলিক্সের শিশি কিনে দাদু ভাইকে খাওয়াবো। আমার রোজগারের টাকা দিয়ে আমি আমার দাদু ভাইকে খাওয়াবো? দেখি তোমাদের মা কি করে কেড়ে নেয়। আর যে টাকা ফিরবে দাদি গোটা তো আপেল এনো তোমাদের শাশুড়িকে খাওয়াবো। আমার রোজগারের টাকা আমি আমার বউকে খাওয়াবো। কি ছোট বউ, কেমন জব্দ? স্বামীর টাকায় বউ খাবে? তোমার কিছু বলার আছে? বড় বউ, বউকে বলে দাও, সেদিন তো খুব খোটা দিয়েছিল। বড় বউ, এই 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 টাকা দিয়ে কি আনবে বলো তো? কি আনবো বাবা? 2 কিলো দুধ, না না 2 কিলো না, 3 কিলো দুধ আনবে। আর 500 গোবিন্দভোগ চাল শুকে আনবে। আর তুমি 2 কিলো নলেন গুড় আনবে। অনেকদিন নলেন গুড়ের একটু পায়েস খাওয়া ইচ্ছে ছিল, রোজগার নেই তো সাহস করে বলতে পারিনি। ওর মধ্যে একটু কিশমিশ দেবে, একটু তেজপাতা দেবে, জামবাটির একবারই আমাকে দেবে। আমি আর কদিন বাঁচবো বলো? প্রাণ ভরে পায়েস খেয়েনি, তোমাদের শাশুড়ি ভয় তো কিছু বলতেই পারি না। ডাকো না, ডাকো না তোমাদের শাশুড়িকে। হ্যাঁ একবার ডাকো, আমি নাকি গল্প লিখতে জানি না। কি ব্যাপার, এই দুই বউকে নিয়ে কিসের এত মিটিং চলছে? ঠিক আমি নাকি গল্প লিখতে পারি না? এই দেখো এখানে গল্প ছাপা হয়েছে, এই জন্য আমায় 200 টাকা দিয়েছে জানো। বড় বউ দেখাও না, টাকাটা দেখাও তো। তোমার গল্প ছাপা হয়েছে? হবে না তো কি, এই তো ছাপা রয়েছে, 2 পাতা ভর্তি, এই তো রয়েছে। সেদিন তোকে লিখতে বললাম, তুই চুপি চুপি পালিয়ে গেলি। নিজের মেয়ে হয়ে তুই যেটা করলি না, পরের মেয়ে হয়ে ছোট বউ সেটা করলো। কোথায় তোমার গল্প ছাপা হয়েছে? এই তো এই তো দেখ না, এখানে 2 পাতা ছাপা হয়েছে, এই তো এইখানে দেখ দেখ, এই পাতা ছাপা আছে, এই পাতা, এই তো ছোট বউ তো ছাপিয়ে নিয়ে এসেছে, ওই তো সবকিছু করেছে। এটা গল্প কোথায় বাবা? এ তো 2 পাতা জুড়ে বিজ্ঞাপন ছাপা হয়েছে। বিজ্ঞাপন? না 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 না, আমি তো কথা বিশ্বাস করি না। দেখো ছোট বউ, তুমি বলো না এটা বিজ্ঞাপন, আমার লেখা নয়। আমি তোমার নিজের মেয়ে তো, তাই পরের মেয়ে ছোট বউয়ের মতন আমি তোমায় ঠকাতে পারিনি। লাফিয়েছিলে না ছোট বউ ছোট বউ করে? দিল তো মুখে ঝমটি ঘষে। আইরে লতু, আসুক তনু, তোমার হবে। তখনই বলেছিলাম যা করবি বুঝে সুঝে কর, এখন মর হতভাগি। যে আমি অন্য চোখে দেখতাম ছোট বউ, নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতাম। অন্য শ্বশুরকে তুমি আজ
করুণা করছো ছোট বউ? তোমার কাছেও আমি করুণার পাত্র হয়ে গেলাম। হা ভগবান, বাবা আপনাকে আমি করুণা করতে চাইনি বাবা, এই আমার সিঁদুরের দীপ্তি, আপনাকে আমি করুণা করতে চাইনি, চেয়েছিলাম অন্যের করুণার হাত থেকে আপনাকে বাঁচাতে। প্রথম যেদিন আমি আপনাদের বাড়িতে এসেছিলাম সেদিন মেজদা আমাকে 200 টাকা দিয়ে বলেছিলেন তুমি তোমার পছন্দের মতো জিনিস কিনে নিও, এই পৃথিবীতে আপনার মুখের হাসির চাইতে আর আমি পছন্দের জিনিস খুঁজে পাইনি বাবা। আমার কপাল, আমি আপনার হাসি কিনতে গিয়ে ভুল করে কান্না কিনে ফেললাম। বাবা, এটা যদি অপরাধ হয় তাহলে আপনি আমাকে যা সাজা দেবেন আমি তাই মাথা পেতে নেব বাবা। সাজা তো তোমায় দিতেই হবে ছোট বউ, যে পায়েস খেয়ে বুকটা ভরাবো ভেবেছিলাম। আয় মা, আয় তোর ভালোবাসা দিয়ে সে বুকটা আমি ভরিয়ে নেব মা, বুকটা আমি ভরিয়ে নেব মা।